আপনার জানেন সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিবি কোর্স করছেন, বিডিবি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের অ্যাডমিশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, তো এক্সাম দেওয়ার সময় কি সেই মোবাইল নাম্বারটাই লাগবে? যদি হারিয়ে যায় তাহলে কি করবেন? তো এই নিয়ে আজকে ভিডিওটি তো আপনারা দেখছেন আপডেট হয়ে দেওয়া শিশু ইউটিউব চ্যানেল স্টে আপডেট উইথ মি। তো অ্যাডমিশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, যদি সেই মোবাইল নাম্বারটা হারিয়ে যায় তাহলে এক্সাম দিতে পারবেন কি না, এই নিয়ে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছেন। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে অনলাইন এমসিকিউ টাইপের এক্সামটির ব্যবস্থা করা হয়েছে, তো এই এক্সাম দেওয়ার সময় কিন্তু মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, তাতে ওটিপি আসবে। তবে অ্যাডমিশন হওয়ার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, আপনাদের কাছে বর্তমান যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। তবে লগ ইন করার পর কিন্তু আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আসার পর আপনারা কিন্তু তারপর আপনারা এক্সামটা দিতে পারবেন। এবং এক্সাম এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু একই পদ্ধতিতে হবে। আর এর সাথে বলে রাখি, যখনই এক্সাম শুরু হবে তখন আমি একটা লাইভ এক্সাম দিয়ে দেখিয়ে দেবো, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।